বিতর্কিত সানমারির হলি চাইল্ড স্কুল ছাত্রীক মানসিক নির্যাতন এগারী শিক্ষয়িত্রীর ঘটনাক লৈ সানমারি থানাত গোচর অভিভাবকর পুনের বিতর্কর আবর্তত সুমায় পড়ছে সানমারির হলি চাইল্ড স্কুল। এইবার শিক্ষয়িত্রীর মানসিক নির্যাতনের বলি হল এগারী অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনা অনুসরি বুরঞ্জী বিষয়ের শিক্ষয়িত্রীগিয়ে ছাত্রীগীর হাতর আখর বেয়া হওয়ার বাবে শ্রেণী কোঠাতে গালি গালাজ করে। শিক্ষয়িত্রীগীর এই ব্যবহারত মানসিকভাবে ভাগি পড়ে ছাত্রীগী। মানসিকভাবে ভাগি পড়া ছাত্রীগীক পরবর্তী সময়ত চিকিৎসালয়ত ভর্তি করায় অভিভাবকে। এই সমগ্র কথা সন্নিবিষ্ট করে সানমারি থানাত এক এজাহার দাখিল করে ছাত্রীগীর অভিভাবকে। সেই এজাহারের ভিত্তিত সানমারি আরক্ষী স্কুলখনত উপস্থিত হয়ে সোধা পোছা করে। স্কুল কর্তৃপক্ষের মন্তব্য অনুসরি আরক্ষীর উপস্থিতি দুয়ো পক্ষের মাজত এক বুঝাবুঝিত উপনীত হয়। সৰু সুৰা মানে হেণ্ডৰাইটিং লৈ পেলাই কিবা এটা কৈছিলে, তাইও চাগে কিবা ইমোশ্যনেলি অকণমান ডিষ্টাৰ্বড হৈ গ'ল। তাই গৈ পেৰেণ্টছক তেনেকৈ ক'লে চাগে, তেতিয়া পেৰেণ্টছেও বেলেগ ধৰণে ল'লে। তাৰপিছতে পেৰেণ্টছে আহি যেতিয়া কমপ্লেইন কৰিলে, এফ আই আৰ লজ কৰি দিলে। পিছত যেতিয়া পেৰেণ্টছ আজি আহিছে, আহি পেলাই গম পাইছে যে একচুৱেলি আমাৰ প্ৰিন্সিপালেও গম নাপায়। সেইটা তেওঁ যেতিয়া আমাৰ স্কুললৈ আহিছে, আহি পেলাই দেখিছে ইট ৱাজ একচুৱেলি আ মিয়াৰলি আ কেছ অফ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং। হা, সেইকাৰণে তেওঁ কেছটো উইথড্ৰ কৰিলে, কৰি আৰক্ষী আহিছিলে। এতিয়া আমাৰ দেউতাকৰ লগত মই ফোনত কথা পাতিছোঁ, ছোৱালীজনী ঠিকেই আছে, ছোৱালীজনী খালি ঘৰত নাই, বেলেগত তেওঁ হেৰি কৰি ৰাখিছে। হলি চাইল্ড স্কুলৰ বিৰুদ্ধে এয়াই প্ৰথম অভিযোগ নহয়। পূৰ্বেও স্কুল বাছত ছাত্ৰীক যৌন নিৰ্যাতনৰ অভিযোগ আছে হলি চাইল্ডৰ এজন চালকৰ বিৰুদ্ধে। কিন্তু স্কুলখনৰ ভিতৰত কি পৰিস্থিতিত ছাত্ৰীগৰাকীৰ পৰিয়ালে বুজা বুজি কৰিব লগা হ'ল, সেয়াহে ৰহস্যজনক। বীৰঞ্জী কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বিতর্কিত সানমারির হলি চাইল্ড স্কুল ছাত্রীক মানসিক নির্যাতন এগারী শিক্ষয়িত্রীর ঘটনাক লৈ সানমারি থানাত গোচর অভিভাবকর পুনের বিতর্কর আবর্তত সুমায় পড়ছে সানমারির হলি চাইল্ড স্কুল। এইবার শিক্ষয়িত্রীর মানসিক নির্যাতনের বলি হল এগারী অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনা অনুসরি বুরঞ্জী বিষয়ের শিক্ষয়িত্রীগিয়ে ছাত্রীগীর হাতর আখর বেয়া হওয়ার বাবে শ্রেণী কোঠাতে গালি গালাজ করে। শিক্ষয়িত্রীগীর এই ব্যবহারত মানসিকভাবে ভাগি পড়ে ছাত্রীগী। মানসিকভাবে ভাগি পড়া ছাত্রীগীক পরবর্তী সময়ত চিকিৎসালয়ত ভর্তি করায় অভিভাবকে। এই সমগ্র কথা সন্নিবিষ্ট করে সানমারি থানাত এক এজাহার দাখিল করে ছাত্রীগীর অভিভাবকে। সেই এজাহারের ভিত্তিত সানমারি আরক্ষী স্কুলখনত উপস্থিত হয়ে সোধা পোছা করে। স্কুল কর্তৃপক্ষের মন্তব্য অনুসরি আরক্ষীর উপস্থিতিত দুয়ো পক্ষের মাজত এক বুঝাবুঝিত উপনীত হয়। সৰু সুৰা মানে হেণ্ডৰাইটিং লৈ পেলাই কিবা এটা কৈছিলে, তাইও চাগে কিবা ইমোশ্যনেলি অকণমান ডিষ্টাৰ্বড হৈ গ'ল। তাই গৈ পেৰেণ্টছক তেনেকৈ ক'লে চাগে, তেতিয়া পেৰেণ্টছেও বেলেগ ধৰণে ল'লে। তাৰপিছতে পেৰেণ্টছে আহি যেতিয়া কমপ্লেইন কৰিলে, এফ আই আৰ লজ কৰি দিলে। পিছত যেতিয়া পেৰেণ্টছ আজি আহিছে, আহি পেলাই গম পাইছে যে একচুৱেলি আমাৰ প্ৰিন্সিপালেও গম নাপায়। সেইটা তেওঁ যেতিয়া আমাৰ স্কুললৈ আহিছে, আহি পেলাই দেখিছে ইট ৱাজ একচুৱেলি আ মিয়াৰলি আ কেছ অফ মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং। হা, সেইকাৰণে তেওঁ কেছটো উইথড্ৰ কৰিলে, কৰি আৰক্ষী আহিছিলে। এতিয়া আমাৰ দেউতাকৰ লগত মই ফোনত কথা পাতিছোঁ, ছোৱালীজনী ঠিকেই আছে, ছোৱালীজনী খালি ঘৰত নাই, বেলেগত তেওঁ হেৰি কৰি ৰাখিছে। হলি চাইল্ড স্কুলৰ বিৰুদ্ধে এয়াই প্ৰথম অভিযোগ নহয়। পূৰ্বেও স্কুল বাছত ছাত্ৰীক যৌন নিৰ্যাতনৰ অভিযোগ আছে হলি চাইল্ডৰ এজন চালকৰ বিৰুদ্ধে। কিন্তু স্কুলখনৰ ভিতৰত কি পৰিস্থিতিত ছাত্ৰীগৰাকীৰ পৰিয়ালে বুজা বুজি কৰিব লগা হ'ল, সেয়াহে ৰহস্যজনক। বীৰঞ্জী কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।